আমার বাবা এখন বাইক আনতে যাচ্ছে, তো চলো আমি তোমাদের কাছে ভিডিও শেখাবো। তো ভিডিওটা ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটার পাশেই ক্রেন দিয়ে কাটছে মাটি, ওটাই দেখতে যাবো আমরা। চলো চিরঞ্জিত, তোমাদের সামনে চলে এসেছি আমার মেয়ে আর আমি। আজকে চলতে চলে যাচ্ছি, আজকে কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় যাবো বাবা? কোথায় যাবো? আজকে রাস্তা যেতে যেতে কথা হবে। স্টার্ট দিলাম গাড়ি, এখন বাজে কটা? 4:15 হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্য দেখাই যাচ্ছে না ক্যামেরা একটু তুলে ধরো, রাস্তাটা দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখো এখানে কি চাষ করেছে দেখি। হাইব্রিড মাগুর চাষ করেছে এখানে, হাইবিন মাগুর ওইরকম অনেক ভেড়ি আছে এখানে, প্রায় 27-28 খানা ভেড়ি নিয়ে এই জায়গাটা পুরো, এই জায়গাটা পুরোই ভেড়ি যত দূর দেখতে পাবে। ফাইনালি আমরা চলে এলাম ভেড়িতে, আমি আর আমার প্রিন্সেস। সামনে দেখ দাঁড়িয়ে আছি এখন, বাইক আনতে যাচ্ছে, তো চলো আমি তোমাদের কাছে ভিডিও। বন্ধুরা এখানে চলো একটু ঘুরে দেখি কোথায় কোথায় মাছকে খাবার দেওয়া হয়েছে। এখন তো মাছকে খাবার দেওয়ার টাইম, আর মাছকে কি করে খাবার দেয়, কি কি খাবার দেয় সেটাও দেখাবো আমি তোমাদের। এখানে দেখো কি সুন্দর মূলো চাষ, ওদিকে ফুলকপি আছে, বাঁধাকপি সবই মোটামুটি এখানে মাছ পাহারা দেয় যারা, তারা এখানে থাকে এবং তারা যে খায় শাকসবজি ওরা বাজার থেকে আনে না, এখানেই করে নেয়, এখানেই চাষ করে নিজেরা, এখানেই সবসময় থাকে, এখানেই জল ফল তো পেয়েই যায়, তো এখান থেকে চাষ করে এরা এখান থেকেই খায়, মাছ তো পেয়ে যায়, এইভাবেই চলে যায় ওদের। তো চারিদিকের ভিউটা একবার দেখে নাও, এত সুন্দর ভিউ, মনে হয় না ডানকুনি থেকে দূরে যারা থাকে মোটামুটি দক্ষিণেশ্বর, তারপরে বড়নগর, কলকাতা সাইডে যারা থাকে মোটামুটি এরকম ভিউ পাবে না, তার জন্য ডানকুনিতেই আসতে হবে। আর ডানকুনিতে এসে অবশ্যই ভেড়ি দেখতে হবে। এই যে ডোঙা আছে, এই ডোঙায় করে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশগুলো, এই যে বাঁশগুলো, এই বাঁশগুলোর মধ্যে ওরা খাবার বেঁধে দেয়,
হ্যাঁ, এর মধ্যে খাবার বেঁধে দেয় বস্তায় করে, এই যে মাছগুলো দেখা যাচ্ছে, বাঁশে করে খাবার বেঁধে দেয়। তো মাছগুলো যখন ওদের সময় মতো ঠিক ওর সামনে চলে আসে আর ঠুকরে 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 খেয়ে নেয়। সাতাশ আঠাশ খানা এখানে ভেড়ি আছে, সাতাশ আঠাশ খানা ভেড়ির মধ্যে দিয়ে তো মানে কত দিক দিয়ে রাস্তা বেরোবে তুমি তো জানোই, তোমরা বুঝতেই পারছো ভেড়ির মধ্যে দিয়ে। তো একটা ভেড়িতে যাচ্ছি, ওটা কাটা হচ্ছে, আপনারা দেখতে পাবেন ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটার পাশেই ক্রেন দিয়ে কাটছে মাটি, ওটাই দেখতে যাবো আমরা, চলো। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই মাই প্রিন্সেস ব্লগটা কেমন লাগছে তোমাদের দেখতে, লাইক শেয়ার চাইবো না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন সব জায়গাতেই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বাড়ি ঘর দর সব ভেঙে দিয়ে ফ্ল্যাট বানিয়ে ফেলছে, পুকুর ডুবিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, পুকুর বুঝিয়ে দিয়ে সব ফ্ল্যাট করে নিচ্ছে। তো এরকম মনোরম দৃশ্য মনে হয় না কলকাতার দিকে দেখা যাবে, কলকাতায় যতই সায়েন্স সিটি থাকুক, বিড়লা প্ল্যানেটোরিয়াম থাকুক, গঙ্গা তো আছেই, কিন্তু এই রকম মনোরম দৃশ্য গাছপালার মধ্যিখানে একটা জলাশয় এরকম পাবে না। জল অনেক পুরনো ভেড়ি ছিল, জল শুকিয়ে গেছে, তো মাটি কেটে আরো ডিপ বানাচ্ছে, মাটি কেটে আরো ডিপ বানাচ্ছে, তারপরে জল দেবে, জল দিয়ে তারপরে মাছ ছাড়বে। এরিয়াটা দেখে নাও বন্ধুরা, পুরো মোটামুটি 4 বিঘে জমি নিয়ে একটা ভেড়ি, এদিক দিয়ে কেটে এখান থেকে ট্রেনে করে নিয়ে ওই দিক দিয়ে, ওই যে গাড়ি বেরিয়ে যাচ্ছে একটা, ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই যে লোক গাড়ি আছে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বেরিয়ে চণ্ডীতলা চলে যাচ্ছে। এই মাটিগুলো বিক্রি হয়ে যাবে, মাটিগুলো বিক্রি হয়ে যাবে, তারপরে জল দেবে এর মধ্যে, জল দিয়ে তারপরে নতুন মাছ ছাড়বে, সেই মাছও আবার তুলে বিক্রি হবে, আমরাই খাবো। বেসিক্যালি এসব মাছ বাইরে চলে যায়, তো আমাদেরও লোকালের মার্কেটে কিছু কিছু আসে। তো বন্ধুরা তোমরা যদি আসতে চাও ভেড়িতে খুব একটা সময় লাগবে না, তোমরা যদি ট্রেনে আসো ডানকুনি স্টেশনে নামবে, নেবে ওখান থেকে চণ্ডীতলা অটো করবে, স্টেশনের পাশ থেকে অটো আছে ডানকুনি থেকে চণ্ডীতলা, তো চণ্ডীতলায় নেবে, আর একটা অটো করতে হবে তোমাকে, বলবে যে খানপুর ভেড়ি যাব। তো আসুন আপনারা এবং দেখে যান আমাদের এই মনোরম জায়গাটা, অনেকেই আসে, একবেলাতে এসে ফিরে যাওয়া যাবে। চলুন বন্ধুরা, মাছকে কোনখানে খাবার দেয় আর কীভাবে খাবার দেয়, কী কী খাবার দেয় চলুন দেখাই। বেসিক্যালি আমরা যে মুরগিটা খাই, বাকি যে ছাঁট পালক চামড়া, অনেকে অনেক জায়গায় তো গলা খায় না, গলা মেটে কচকচি, তারপরে আঙুল, এইসবগুলো কেটে কুচিয়ে একটা মেশিন আছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা বোর্ড আছে যেখানে যেটা করে মাছে খেতে দিয়ে, এটা করে মাছকে খেতে দিতে হয়, ও ওটাতে উঠতে যাচ্ছে, দেখুন কাদায় ঢুকে যাচ্ছে, কিরকম পারবে না, তুমি পারবে না, ছেড়ে দাও, কাদায় কাদায় ঢুকে যাবে, জুতো খারাপ হয়ে যাবে, ছেড়ে দাও, পাপা 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 ভুগবে ভুগবে, ওটা উঠিয়ে দিলেই নৌকাটা ওই দিকে চলে যাবে। এ দেখো এই গাড়িটা করে ছাঁট নিয়ে আসা হয় বাজার থেকে, এই যে হচ্ছে সেই মেশিন যেখানে মাছকে খাবার দেওয়া হয় কুচি, আর দেবে না পাপা কি নোংরা। এখানে সব রক্ত জল এইসব জমা হয়েছে, রক্ত জল ফল পড়ে বলে ওটাতে আর চাষ হয় না।
বন্ধুরা দেখলে। দেরিতে এর আগে অনেক ব্লগার এসছে টাইম পাস করতে, যেটা বলা হয়। তো আমি সবার মধ্যে দেখাতে পারিনি যেটুকু আমি দেখিয়েছি। তোমার যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো।